বিরোধী অপরাধে হবিগঞ্জের লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গণহত্যা হত্যা এবং অপহরণের সাত অভিযোগের প্রতিটিতে এই প্রথমবারের মতো মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত রায়ের পর্যবেক্ষণে বলা হয় আসামি লিয়াকত আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও একাত্তরের অপরাধের দায় থেকে মুক্তি পেতে পারেন না মাজুর হাকমানার রিপোর্ট আসামি রাজাগার বাহিনীর সদস্য লিয়াকত আলী ও বদর বাহিনীর আত্মস্বীকৃত সদস্য আমিনুল ইসলাম ওরফে রজব আলী বিচারের শুরু থেকেই পলাতক ওই দুইজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের লাখাইয়ে পনেরো জনের সাথে আরও অজ্ঞাত আঠাশ জনকে হত্যা গণহত্যা কিশোরগঞ্জের অষ্টগ্রামে গণহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে অপহরণ ও হত্যার সাত অভিযোগ গঠন করা হয় চলতি বছরের ষোলোই আগস্ট চুক্তিতর্ক উপস্থাপন শেষে অপেক্ষমান রাখার পর এ মামলার রায় ঘোষণা দশটা পঞ্চাশ মিনিটে রায় পড়া শুরু করেন তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল দুই অপরাধের বিষয়ে সংক্ষিপ্ত পর্যবেক্ষণও তুলে ধরেন আদালত ট্রাইব্যুনাল এ বিষয়ে পর্যবেক্ষণে বলেছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় অপরাধ সংগঠনের সম্পৃক্ততা এবং অংশগ্রহণ প্রমাণিত হলে অপরাধ সংগঠন পরবর্তী কোন আচরণ কোন আচরণ এবং পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক অবস্থান তাকে অপরাধ সংগঠনের দায় হতে অব্যাহতি দেবে না পর্যবেক্ষণে আরও বলা হয়েছে যে বিচারের মাধ্যমে যে বর্বর হত্যা বিচারের মাধ্যমে যে বর্বর হত্যাকাণ্ড চিত্রটি সত্য হিসেবে বেরিয়ে এসেছে তা উনিশশো সালে সংগঠিত গণহত্যার একটি খণ্ডিত চিত্র মাত্র প্রথমে রায় পড়েন বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদার ও বিচারপতি আমির হোসেন সংক্ষিপ্ত রায় পড়া শেষে কোন আসামিকে কি দণ্ড দেওয়া হলো তা ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিটি অভিযোগে এই দুজনা আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং বলেছেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত এই দণ্ড অব্যাহত থাকবে আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে আসামিরা তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ পেলেও আসামি লিয়াকত আলী ও আমিনুল ইসলাম পলাতক থাকায় শেষ